দর্শক আপনাদের স্বাগতম গণতন্ত্র গণমানুষ এবং গণমাধ্যম নিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান তিন গতে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল হুদা আজ আমরা সামাজিক অবক্ষয় নিয়ে আলোচনা করব দুই পর্বে এই অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়া রহমান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা এছাড়াও আমাদের সঙ্গে আছেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি ডক্টর জিয়া প্রথমে আপনার থেকে শুরু করতে চাই পত্রপত্রিকা খুলে আমরা প্রতিদিনই দেখি যে খুন ধর্ষণ চুরি রাহাজানি বিভিন্ন সামাজিক অপরাধের প্রতিবেদন দৈনিকই ছাপা হচ্ছে আজকে একটা পত্রিকা ছাপা হয়েছে যে এক বছরে নারী নির্যাতন বেড়েছে 74%। 2014 ঘটনা ঘটেছিল 2873টা এবং 2015 তা বেড়ে দাঁড়িয়েছে 5000-এরও বেশি। যতটুকু হচ্ছে তা কি কতটুকু উৎকণ্ঠার ব্যাপার আমাদের জন্য? একটা ম্যাগনিচিউড দিয়ে বিচার করার প্রয়োজন নাই। আমি মনে করি একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বা সমাজ ব্যবস্থায় ডেফিনেটলি আমরা যে যে প্রবলেমগুলো আপনি আইডেন্টিফাই করেছেন এগুলো অবশ্যই গুরুতর সমস্যা, এবং যেহেতু এগুলো সামাজিক সমস্যা আমি মনে করি এটাকে গুরুত্বের সাথেই বিবেচনা করা উচিত। তবে একটা জিনিস হচ্ছে যে আমি সবসময় কথাটি বলছি যে দুর্ভাগ্যের মধ্য দিয়েও আমাদের সোসাইটি যে সামনের দিকে আগাচ্ছে এই ধরনের একটা ইন্ডিকেশন আমরা পাচ্ছি। যেমন একটি কথা বলি যে আপনাকে দীর্ঘদিন যাবত কিন্তু আমরা দেখেছি সোসাইটির মধ্যে যারা মার্জিনালাইজ গ্রুপ যেমন নারী শিশু তারপরে আপনার রিলিজিয়াস মাইনরিটি এরা কিন্তু ভালনারেবল ছিল, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি নানাভাবে এটা একেবারে সোসাইটির মধ্যে এক ধরনের মানে স্বীকৃতি পেয়ে গিয়েছিল। এই যে এসিড ভিকটিম আপনার নিশ্চয়ই মনে আছে 80s 90s-এ বিশাল একটা সমস্যা ছিল। বাসার ডোমেস্টিক ওয়ার্কাররা যারা তাদেরকে যে অত্যাচারটা নির্মম অত্যাচারের কাহিনী আমরা শুনেছি, তো এগুলো যেমন হয়েছে এটা একটা একটা আমি বলবো যে আমাদের সোসাইটির মধ্যে যে একটা প্রিজেন্ট ভ্যালুস বা কৃষক সমাজের যে বৈশিষ্ট্যগুলো, তারপরে আপনার আমাদের মধ্যে যে ফিউডালিজম বা ফিউডালিস্ট মাইন্ডসেট যেটা, তারপরে কতকটা আমরা বলবো কলোনিয়াল যে স্ট্রাকচার, সেই কারণে কিন্তু যে ইনস্টিটিউশনগুলো ছিল সেই ইনস্টিটিউশনগুলোও কিন্তু পুরো মাত্রায় প্যাট্রিয়ার্কাল ছিল, এবং সেই কারণে ইনস্টিটিউশনগুলো কখনোই এই নারীর ব্যাপারে খুব পজিটিভ কোনো রোল সেইভাবে প্লে করেনি। দ্বিতীয় যে ডিমেনশনটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা এমন একটা অস্থিরতার মধ্যে প্রবেশ করেছি যেটাকে আমরা বলছি যে সোশ্যাল ট্রান্সফরমেশন, ভয়ঙ্কর একটা অ্যাব্রাপ্ট একটা সোশ্যাল ট্রান্সফরমেশনের দিকে আমরা যাচ্ছি, যেটা আমাদের সোশিও ইকোনমিক ইন্ডিকেটরের দিকে যদি আপনি তাকান সবগুলো চেঞ্জ হচ্ছে। এখন আমরা সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে বা ক্রিমিনোলজির ছাত্র হিসেবে আমরা যদি তাত্ত্বিকভাবে জিনিসটি দেখি কিংবা আপনি যদি হিস্টোরিক্যাল এভিডেন্স দেখেন, এই এটাকে আমরা বলছি ট্রানজিশনাল একটা ফেজ, খুব অ্যাব্রাপ্ট ট্রান্সফরমেশন হচ্ছে। এই অ্যাব্রাপ্ট ট্রান্সফরমেশনের মধ্যে কিন্তু এই সোশ্যাল অ্যানোমালিসগুলো ঘটতে থাকে। এটা আপনার ইউরোপে বিশেষ করে ইউনাইটেড কিংডমে যেটা ইউকেতে আমরা দেখেছি 1880s 1890s-এ প্রথম মানে আর্লি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রথম ভিকটিম ছিল নারী এবং শিশুরা। শিশুদেরকে অরফান থেকে ধরে নিয়ে এসে নিলামে চড়ানো হতো, এবং কটন ইন্ডাস্ট্রি এবং আপনার এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এখানে এমনকি 1880-90 সালে বাংলাদেশের যে আপনার যে বোম্বে বা ক্যালকাটা কেন্দ্রিক যে কটন ইন্ডাস্ট্রি এবং জুট ইন্ডাস্ট্রি ছিল সেখানেও নারীরা কিন্তু প্রথম ভিকটিম ছিল, এবং সেখানে প্রথম যে ফ্যাক্টরি অ্যাক্ট যে অর্ডিন্যান্সটা যেটা অ্যামেন্ডমেন্ট হয় সে অ্যামেন্ডমেন্টের প্রথম ইয়েটা ছিল যে নারীদের প্রতি যে ধরনের অন্যায় হচ্ছে সেখান থেকে মানে মানে উত্তরণ ঘটানো। 1920s-এ আমরা একই অবস্থা দেখেছি ইউনাইটেড স্টেটসে, মানে তখন কিন্তু এই যে ইমিগ্র্যান্টরা প্রচুর ইমিগ্র্যান্ট সহ নতুন নতুন সিটি নিউ ইয়র্ক সিটি ডেট্রয়েট তারপরে আপনার শিকাগো এই সমস্ত জায়গায় ভয়ঙ্কর শিকাগোতে অর্গানাইজ ক্রাইমের ব্যাপক বিস্তার লাভ করেছিল। আল ক্যাপনের মতো যেই আপনার ট্রান্সন্যাশনাল ক্রাইম করে যেটা মানে ইললিগাল লিকার তারপরে আপনার এই সমস্ত জিনিস বিক্রি করে 1927-এ সে অবৈধভাবে $60 মিলিয়ন তাকে কিন্তু আপনার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, এবং সেই সময় ঠিক একই অবস্থাটা ছিল সেই আমেরিকান সোসাইটি আপনি একটু জাস্ট যদি দেখেন তখনকার যে পলিটিক্যাল লিডাররা পলিটিক্যাল বস তারপর তখনকার পুলিশ এরা অ্যাবসলিউটলি করাপ্টেড ছিল, এবং এই যে প্রস্টিটিউশন তারপরে আপনার অ্যালকোহলিজম এগুলো ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। বোঝায় আমরা দেখেছি যে শিকাগো স্কুল নামে একটা স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে। তো আমরা এখন সেই ট্রানজিশনাল ফেসের মধ্যে যাচ্ছি, এখান থেকে
উত্তরণ ঘটার কিছুদিন পরে হয়তো বা আমার মনে হয় আগামী 20-25 বছর পরে হয়তো আমরা একটা স্টেবল জায়গায় যাব যেখানে হয়তো এই সমস্যাগুলো ক্রমান্বয়ে দূর হতে থাকবে। আমি পরে নিশ্চয়ই আলোচনা করব যে সোসাইটির মধ্যে অনেক ট্রেডিশনাল এলিমেন্ট এখনো আমাদের এখানে আছে, যে কারণে এগুলো বেশি বেশি হচ্ছে। রুমিন ফারানা, মেয়েদের ত্যক্ত বিরক্ত করা, বাল্য বিবাহের মতো ঘটনা, নারী নির্যাতনের সমস্যার বিরুদ্ধে সরকারি বেসরকারি অনেক কর্মসূচি নেওয়া হয়েছে এবং হচ্ছেও, কিন্তু এইসব সামাজিক ব্যাধিগুলি কিন্তু এখনো রয়ে গেছে, কেন? আমাদের মাইন্ডসেটের পরিবর্তন হয়নি। আপনি যদি এক কথায় আমাকে বলতে বলেন, আমাদের মাইন্ডসেটের পরিবর্তন হয়নি, কিন্তু আর অনেক কিছু কিন্তু দ্রুত পরিবর্তিত হয়ে গেছে। তো এই দ্রুত পরিবর্তনের সাথে তাল মেলাতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যে ধর্মীয় এবং সামাজিক যে মূল্যবোধ, আমাদের যে পারিবারিক বন্ধন ছিল সেটা কিন্তু অনেক শিথিল হয়ে গেছে। এবং আমাদের দেখা যায় যে বিচারহীনতার একটা দীর্ঘ সংস্কৃতি আছে আমাদের। একটি ঘটনা ঘটে, হয়তো বা একটি মামলা দায়ের হয়, কিন্তু সেটি এত দীর্ঘ সময় ধরে চলে যে দেখা যায় যে ভিকটিমের পরিবার আশা ছেড়ে দিচ্ছে। যারা কিছুদিন হয়তো মামলাটি গণমাধ্যমে এসেছে, মানুষ রেগুলার সেটার আপডেট নিচ্ছিল, একটা সময় উৎসাহ হারিয়ে ফেলে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে দীর্ঘ সময় বিচারের। আরেকটা দিক হচ্ছে অনেক সময় কমপ্লেনই করতে চায় না, মনে করে লোক নিন্দার ভয় আছে, পারিবারিক সুনামের ভয় আছে। আবার অনেকে মনে করে যে আবার যাবো পুলিশের কাছে, কারণ কমপ্লেনটা তো করতে হবে প্রথমে পুলিশের কাছে, সেখানে আবার কি ধরনের হ্যারাসমেন্টের মুখোমুখি না হই। এছাড়া অনেকে জানেই না যে কিভাবে প্রতিকারটি চাইতে হবে। এটি মনে করে কোর্টের ব্যাপার, বিচারিক কার্যক্রমের ব্যাপার, পুলিশের ব্যাপার, এবং এটি জটিল ব্যাপার, তো অনেকে ওই দিকে যায়ই না। তো এইসব নানান কারণে দেখা যায় যে অপরাধ কিন্তু বাড়তেই থাকে। এবং আরেকটা ব্যাপার যেটা, যে যখন একটি সমাজে একটি বা দুটি ঘটনা অপরাধের ঘটবে, এটা স্বাভাবিক, এবং যেই ব্যক্তিটি অপরাধটি করছে সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি কিন্তু অপরাধের জন্য দায়ী, কিন্তু যখন একটির পর একটি ঘটনা ঘটতে থাকে, ওয়ান আফটার অ্যানাদার, এবং খুব দ্রুত ঘটতে থাকে, তখন কিন্তু বোঝা যায় যে পুরো সমাজটি এক ধরনের ব্যাধিতে আক্রান্ত হয়েছে। তখন কিন্তু শুধু ওই ব্যক্তির বিচার করে শাস্তি দিলেই অপরাধ কমে আসবে তেমনটি না, আমাদের সমস্ত সমাজের চিকিৎসার প্রয়োজন হয়ে যায়। আপনি যে কথাটি শুরুতে বলছিলেন যে গত এক বছরে 74% সহিংসতা বেড়েছে নারীর প্রতি, আমি আপনাকে বলি গত 5 বছরে 96,000 নারীর প্রতি এই সহিংসতা হয়েছে। এখানে অ্যাসিড সন্ত্রাস আছে, এখানে ধর্ষণ আছে, এখানে যৌন হয়রানি আছে, এখানে পারিবারিক সন্ত্রাস আছে। তো সুতরাং এই সংখ্যাটি কিন্তু অ্যালার্মিং, এবং এটি আলো অ্যালার্মিং বেশি এই কারণে যে এটি রিপোর্টেড সংখ্যা। আনরিপোর্টেড যে কত আছে, এবং যে কারণটা বললাম যে কারণে আনরিপোর্টেড, সেই সংখ্যা কত আমরা জানি না। অপরাধের ধরন পাল্টাচ্ছে, দেখুন এখন ধর্ষণ করে যে বিভৎসভাবে পুরো দৃশ্যটা অনেক সময় ধারণ করা হয়, সেটা ইউটিউবে ছেড়ে দেওয়া হয়, মানুষের ফেসবুকে MMS এর মাধ্যমে চলে যায়, এইরকম অপরাধ তো আগে ছিল না। আমাদের শিক্ষার হার বেড়েছে, কিন্তু আমি বলবো শিক্ষিত মানুষ বাড়েনি, এবং যে কারণে প্রত্যেকের হাতে দেখবেন একটা সেলফোন, এবং এই সেলফোন প্রত্যেকের হাতে ইন্টারনেট চলে গেছে। এই ইন্টারনেটে তারা কি দেখছে, ইন্টারনেটকে ধারণ করবার মতন তারা প্রস্তুত কিনা মানসিকভাবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে আলোচনা হচ্ছে না। একটি সমীক্ষায় দেখা গেছে স্কুলের 7-8 ছেলে মেয়েদের মধ্যে তাদের প্রত্যেকে বলা হয়েছে তোমাদের মোবাইল ফোন জমা দাও, তোমাদের কার কি মোবাইল আমরা দেখব। তো উৎসাহ ভরে সবাই জমা দিয়েছে মোবাইল। ম্যাক্সিমাম ছেলে মেয়ের দেখা গেছে ক্লাসে ঢুকার আগ মুহূর্তেও তারা পর্নোগ্রাফি দেখছিল। তো এই যে আমাদের, আমরা যে ইন্টারনেট দিচ্ছি ছেলে মেয়েদের হাতে, তারা সেটা কিভাবে ব্যবহার করছে, এখানে পারিবারিক নজরদারি দরকার, এখানে সমাজের নজরদারি দরকার। আগে একটা বাচ্চা যখন পরিবারে আসতো তখন যৌথ পরিবার ছিল, সেখানে প্রত্যেকে বাচ্চাটার টেক কেয়ার করতেন, ইভেন পাড়া প্রতিবেশী খোঁজ রাখতেন বাচ্চাটা কোথায় যাচ্ছে। এখন বাবা মাই জানে না বাচ্চা কোথায় যায়, পাড়া প্রতিবেশী তো অনেক দূরের ব্যাপার। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই আমাদের দর্শকদের কাছ থেকে। জি প্লিজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম আমির হামজা কবির। আমার প্রশ্ন অধ্যাপক ডক্টর জিয়াউর রহমান স্যারের কাছে। স্যার বললেন এখন আমরা একটা ট্রানজ্যাকশন পিরিয়ডের মধ্যে যাচ্ছি বিধায় এরকম হচ্ছে, কিন্তু আমার তো মনে হচ্ছে যে এই জিনিসগুলো আমরা বিচার করতেছি না বিধায় আমাদের একটা মানে ব্যাধি হয়ে গেছে। এই ব্যাধি যদি চিকিৎসা না করে তাহলে তো সেটা বাড়বে, এবং স্যার বললেন যে এটা একসময় ঠিক হয়ে যাবে। আমরা যদি চিকিৎসায় না করি তাহলে ঠিক হবে কীভাবে? আমরা তো সেই চিকিৎসাগুলো নিচ্ছি না। হাইমুর রহমান ওয়ালিউল্লাহ। আমার অধ্যাপক ডক্টর জিয়াউর স্যারের কাছে আমার কাছে প্রশ্ন হলো যে আজকের এই যে তনু ধর্ষণ হলো, বা আমরা কিছুদিন আগে আমি জুনায়েদ বলে একটা ভিডিও দেখছিলাম, গত বছর আমরা ঐশীর কাহিনী দেখলাম, তাহলে একটা মানুষ সে কখন অমানুষে রূপান্তরিত হয়? বা আমরা যে একটা কথা বলি যে আগে তুমি মানুষ হও, তাহলে একটা অমানুষ থেকে কীভাবে মানুষ হবো? এখানে আপনার আপনার কাছে কী মনে হয় যে এখানে গণমানুষ বা গণমাধ্যম বা সামাজিক কী ধরনের ভূমিকা রাখা দরকার? জি
আমি আফ্রিদা নাওর ইভানা, আমি ঢাকা ইউনিভার্সিটির ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমার প্রশ্ন ডক্টর জিয়া স্যারের কাছে। স্যার, আমাদের দেশে যখনই বা আমাদের সমাজে যখনই একটা মেয়ের স্বাধীনতা হানির ঘটনা ঘটছে, তখনই একটি দল মেয়েটির চরিত্র বা মেয়েটির বৈবাহিক অবস্থা এই ব্যাপারগুলো তুলে মেয়েটির বাবা মাকে প্রশ্নবিদ্ধ করছে, এই ব্যাপারটা কেন হচ্ছে? কেন যে নির্যাতনের শিকার হচ্ছে তাকেই কেন দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে? আমার নাম জাকারিয়া হক। আসলে আমাদের বর্তমান সমাজে যে আমাদের যে সামাজিক যে অস্থিরতা আমাদের মধ্যে হচ্ছে এবং এর ফলে সামাজিক অবক্ষয়টা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, তো সামাজিক অবক্ষয় রোধে আমরা কি পারি না নিয়মিতভাবে মেডিটেশন চর্চার মাধ্যমে আমাদের এই একটা কার্যকরী পদক্ষেপ আমরা গ্রহণ করতে? ডাক্তার জি, আপনার থেকে শুরু করি রেসপন্স। আমি খুব সংক্ষেপে দিচ্ছি যে প্রথম যিনি প্রশ্ন করেছেন আমি তাকে ধন্যবাদ দিচ্ছি, যে আসলে জিনিসটি হচ্ছে যে ডেফিনেটলি বিচারহীনতা সংস্কৃতিও এখানে একটা আছে আমাদের। আমরা মানে ব্যাপারটা হচ্ছে এই এত অল্প সময়ের মধ্যে তো এত ডিটেলস কথা বলা যাবে না, বাট এটা মনে করার কোনো কারণ নাই যে আমাদের এক্সিস্টিং যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আছে পুরো অবসোলেট হয়ে গেছে। সেখানে যে পুলিশিং আছে, কোর্ট আছে, রুমিন ব্যারিস্টার রুমিন ফারহানা কিছুটা ইঙ্গিত করেছেন কোর্টের ব্যাপারে, পুলিশের যে আমরা করাপশন, যে আনহোলি অ্যালায়েন্স বিটুইন দি পাওয়ারফুল গ্রুপ অ্যান্ড দি পুলিশ, এটা আমরা দীর্ঘদিন যাবৎ জানি। এই যে কালচারটা, সেই কালচারটা বা তার যে স্ট্রাকচার এবং তার যে রিসোর্স, এই সব কিছুতেই কিন্তু ঘাটতি আছে। প্রিজনের মধ্যে যে দেখেন যে সেখানে মানুষ যায় হচ্ছে কারেকশন করে ভালো হয়ে আসার জন্য। সো আলটিমেটলি আমি আপনার সাথে দ্বিমত করছি না, এটা হয়তো আমি বলতে পারিনি, কিন্তু বিষয়টি হচ্ছে যে হিস্টোরিক্যাল এভিডেন্স যদি দেখেন, আমি আশাবাদী হতে চাচ্ছি এই কারণে, এই যে আমরা কথা বলছি বা আজকে যে পরিসংখ্যানগুলো দেওয়া হচ্ছে, 15 বছর আগে এই পরিসংখ্যানও ছিল না, এখন পরিসংখ্যান আনছি বলে আমরা রিলেটিভলি 5 বছর আগে কী হয়েছিল, 2 বছর আগে আমরা এটা বলছি, এবং আমি খুব নির্মমভাবে বলছি এর জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে মিডিয়া। 10 বা 15 বছর পরে হয়তো বাংলাদেশের শিক্ষার্থীরা হয়তো এই গণমাধ্যমের যে কত বড় ভূমিকা পালন করেছিল এটা নিয়ে, আমরা যেহেতু একাডেমিক সেজন্য কিছুটা প্রেডিক্টও করতে চাই, তার মানে এই না যে আমি সাবজেক্টিভ ওয়েতে আমি বলছি যে কিছুদিনের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে। ডেফিনেটলি যদি আমরা হচ্ছে কিভাবে আমি আপনাকে বলি, যেমন আপনার রাজন, রাকিব, আপনি পরিমল, আপনি এখন এগুলো হয়তো খুবই টাইনি লিটল থিং, কিন্তু আমরা কিন্তু এই বিচারগুলো যে দ্রুততার সাথে দেখেছি এটা মনে করানো কোনো কারণ না যে সরকার খুব বা যে প্রতিষ্ঠানগুলো আছে তারা খুব সুন্দর মতো এটা করে দিয়েছে। এই যে প্রোটেস্ট মুভমেন্টটা ডেভেলপ করেছে, এই যে মিডিয়া কথা বলছে, এই যে আমি আপনি কথা বলছি, সাধারণ মানুষ সোচ্চার হচ্ছে, যেই ফেসবুক নিয়ে আমরা নেগেটিভ কথা বলছি সেই ফেসবুক হ্যাজ বিকাম এ বিগ এরিনা ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল মুভমেন্ট, এবং আপনি দেখেন ফেসবুক থেকে বিভিন্ন জায়গার থেকে অর্গানাইজ করে, এটাই হচ্ছে কি এই জায়গায় আমি আশাবাদী হতে চাই। সোসাইটি যখন সামনের দিকে যাচ্ছে, যখন মানুষের ব্রেড অ্যান্ড বাটার ইস্যুটা শেষ হয়ে যায়, তখন মানুষের কালচারাল ইস্যুগুলো আসে। পেট ভাতের আন্দোলন যখন সারা ইউরোপে হয়েছিল, লেবার মুভমেন্ট, আমাদের সেই স্তরটা আমি মানে কনফিডেন্টলি বলছি সেই স্তরটা অতিক্রম করে আমরা কিন্তু এখন সবাই আমাদের এই যে সামাজিক ইস্যু, কালচারাল ইস্যু এগুলো নিয়ে কথা বলছি। যেই তনুর কথা যিনি বলছেন যে অমানুষ থেকে আমরা কি মানুষ, ডেফিনেটলি আমরা সবাই আমরা মনে করি যে এই প্রশ্নগুলো বা এই আবেগটা বা ইমোশনটা আমাদের মধ্যে আসে। একজন তনু যেভাবে আমরা দেখেছি, তনুকে যেভাবে মারা হয়েছে, কিন্তু আমি আশাবাদী বারবার বলছি এই কারণে, দেখেন যে আমি এই আপনি ব্যুরোক্রেসি, মিলিটারি, পুলিশ, আমরা মানে আপনি যদি ব্রডলি আপনি বিচার করেন, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু খুব স্বচ্ছ জবাবদিহিতা নাই। তো আলটিমেটলি কিন্তু আমরা এই যে প্রোটেস্ট মুভমেন্ট করছি এর ফলে কিন্তু 3 দিন পরে হলেও আইএসপিআর তারা বিবৃতি দিচ্ছে এবং তারা বলছে আমরা দেখছি, এবং এই যে প্রেশারটা তৈরি হচ্ছে, ডেফিনেটলি আমরা মনে করি না যে এই একটা সোসাইটি দীর্ঘদিন এই অনাচার বা একটা প্যাথোলজিক্যাল সিচুয়েশনের মধ্যে থাকবে। এই মেসেজগুলোই আমাদের সোসাইটিতে দিতে হবে যে অমানুষদেরকে আমরা নিশ্চয়ই মানুষ করতে চাই, এবং সেটা সোসাইটির প্রোঅ্যাক্টিভ প্ল্যানিংয়ের মধ্য দিয়ে, এবং ওই যে আরেকজন যেটা বলেছিলেন তার সম্পূর্ণ প্রশ্নের জবাব দিচ্ছি যে মেডিটেশন, আমরা আমেরিকান সোসাইটিতে, ইউরোপিয়ান সোসাইটিতে সাইকোলজিস্টের যে ডিম্যান্ড, সাইকোলজিস্টের স্যালারি, আমরা দীর্ঘদিন আমরা জানতামই না সাইকোলজি সাবজেক্টটার কতটুকু ডিম্যান্ড, কারণ আমরা কিন্তু ওই যে প্রিজন সোসাইটির কালচারের মধ্যে ছিলাম বলে একটা, এটা হচ্ছে আরবান নর্মস যখনগুলো বেড়ে যায়, এই যে ব্যারিস্টার ফারহানা বলেছেন যে আপনার পরিবারের আপনার ভ্যালুসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করুন, ইউনাইটেড স্টেটস বা ইউরোপে কিন্তু বাবা মা দুজন চাকরি করছে, অল্টারনেটিভ ইনস্টিটিউশন ডেভেলপ করেছে তারা, শেল্টার হোম, ডে কেয়ার সিস্টেম, যেটা কিনা পরিবারের পরিপূরক হিসেবে ডেভেলপ করছে, এবং যখনই আপনি স্কুলিংয়ে
যে যে স্কুলের কথা বলছি সেই স্কুলের কিন্তু আপনার এই সাইকোলজিস্ট নিয়োগ করতে হবে, ছোটবেলার থেকে শিশুদের মনস্তত্ত্বের মধ্যে আধুনিক চিন্তা ভাবনা ঢুকিয়ে দিতে হবে। কাজে মেডিটেশন আমি ডেফিনেটলি মনে করি যে এগুলো অত্যন্ত জরুরি। লাস্ট কোশ্চেনটা আমি দিয়ে শেষ করছি, যে মানে যে ভিকটিমদেরকে দায়ী করা হচ্ছে নারীদেরকে, আমি মনে করি এটা আমাদের রুমিন ফারহানা এই কথাটিও বলেছেন যে আসলে আমাদের যে মাইন্ডসেট, যে প্যাট্রিয়ার্কাল ভ্যালুজ আমাদের সমস্ত সোসাইটির মধ্যে গ্রাস করে রেখেছে, সেই জায়গায় আমরা আমরা এভিডেন্স অ্যাক্টের কথা বলি, এভিডেন্স অ্যাক্ট দুষ্ট, এটা চেঞ্জ করা দরকার। একজন নারী যখন ধর্ষিত হয় সে আমরা বলি যে তাকে যখন তার যখন পরীক্ষা নিরীক্ষা হয় তৃতীয় বা চতুর্থবারের মতো সে ধর্ষিতা হয়ে যায়। তো কাজেই আমরা আমরা বলছি যে এই ভিকটিমের কাছে প্রশ্ন করা এই সমস্ত জিনিসই কিন্তু আসলে আমাদেরকে চেঞ্জ আনতে হবে। আমরা বারবার বলছি যে এক্সিস্টিং জাস্টিস সিস্টেম যেটা আছে, আমি খুব ভেমেন্টলি বলছি, আমি সিরিয়াসলি বলছি যে এটা এই মুহূর্তের সোসাইটির জন্য এটা অ্যাবসলুটলি অচল। নিউজ পেপারে দেখেছি তো এই ঘটনাগুলো যে আসছে সেটা তো শুধু নিউজ পেপারে কয়েকটা সংখ্যা, এর পেছনে কত সংখ্যা সেটা আমরা জানি না। আর বিচার চাওয়ার ব্যাপারে যেটা আমি আগের বারও বলছিলাম যে উনি স্যার বলছিলেন যে যখন পরীক্ষার মধ্যে দিয়ে যায় তখন তারা আরো দুইবার তিনবার ধর্ষিত হয়, যখন জেরার মধ্যে দিয়ে যায় বিচারকের সামনে তখন যে কতবার ধর্ষিত হয় সেটা আর বলবার অপেক্ষা রাখে না। এবং প্রশ্নগুলো এমনভাবে সেট করা হয় যেটা যে কোনো মূল্যে সেই মেয়েটাকেই দায়ী করা হয়, তার পোশাক, তার বৈবাহিক অবস্থা, সে কেন বাইরে ছিল, সে কোথায় কাজ করে, অর্থাৎ এমনভাবে প্রশ্নগুলো সাজানো হয় যেন মেয়েটি ইচ্ছাকৃতভাবে ধর্ষিত হয়েছে, বিষয়টা তো সেরকম নয়। আর আরেকটি কথা আসছিল মেডিটেশনের কথা, আমি কথাটার সাথে একমত, শুধু মেডিটেশন নয়, আমাদের ছোটবেলায় আমরা কি করেছি, আমরা খেলতাম, আমরা মাঠে গিয়ে খেলতাম। আজকাল বাচ্চাদের হাতে, দুই বছর বয়সের বাচ্চার হাতে আমরা ট্যাব দিয়ে দেই, তো এই ট্যাবটা যে সেই দুই বছর থেকে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে, সেখানে সে কি দেখছে, কি করছে, কি অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই খবরটা কিন্তু আমরা রাখি না। বাচ্চাদের খেলার জায়গা দিতে হবে, তাদের বেড়ে ওঠার জন্য একটা সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে, যে একটা পারিবারিক বন্ধনের মধ্যে আমরা বড় হয়েছি সেটা কিন্তু এখন আমরা দেখি না। নিউক্লিয়ার ফ্যামিলি, সেই নিউক্লিয়ার ফ্যামিলিও কিন্তু এখন ভেঙে যাচ্ছে, ডিভোর্স রেট অনেক হাই, দেখা যাচ্ছে হয় শুধু বাবা আছে অথবা মা আছে, ভাই বোনও আজকাল বেশিরভাগ বাচ্চা দেখা যায় ভাই বোনও নেই। তো সুতরাং পারিবারিক সেই আবহাওয়াটা তারা পায় না, আমাদের ধর্মীয় মূল্যবোধ আগের মতো আর নেই। আর নারী নির্যাতন কিন্তু শুধু ধর্ষণ নয়, একটি কন্যা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে প্রথমবার সেক্সুয়ালি হ্যারাসড হয় তার নিজের একদম কোর ফ্যামিলির দ্বারা, যেই কথাগুলো হয়তো এখন আস্তে আস্তে বাইরে আসছে। এখন অ্যাওয়ারনেস গ্রো করার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠানে বলছি, বিভিন্ন ভিডিওতে দেখানো হচ্ছে যে কন্যা শিশু নিরাপত্তাটা প্রথম লঙ্ঘিত হয় কিন্তু তার বাড়িতে কোনো স্ট্রেঞ্জার দ্বারা নয়, তারপরে যখন সে কিশোরী বেলা অতিক্রম করে তখন স্কুলে, কলেজে, এই সময়গুলো রাস্তায়, বাসে, গণপরিবহনে, সে যখন যদি পার্কে যায় সেখানে, সে যদি মার্কেটে যায় সেখানে, বিভিন্নভাবে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়। হয়তো একটা ইফ টিজিং হচ্ছে, তাকে দেখে একটা গান হচ্ছে, গান করছে, একটা বাজে মন্তব্য করে দিল, অনাকাঙ্ক্ষিত স্পর্শ, এটা তো যদি ভিড়ের জায়গায় যায় এমন কোনো মেয়ে নাই যে এটার অভিজ্ঞতার মুখোমুখি হয়নি, অত্যন্ত দুঃখজনক। শুধু ধর্ষণটা হচ্ছে চূড়ান্ত রূপ, কিন্তু প্রতি মুহূর্তে যে একটা মেয়ের জীবনযাপন কতটা কঠিন এই এই ঘটনাগুলো দিয়ে বোঝা যায়। তারপরে যখন সে প্রাপ্তবয়স্ক হয়, যখন সে অফিসে কাজ করে, তখন কিন্তু তখন সেখানেও কিন্তু সে নিরাপদ নয়। একটা মেয়েকে যে শুধু অ্যাসিড বা ধর্ষণ বা এই চূড়ান্ত কোনোভাবে অ্যাবিউজ করতে হবে তা না, প্রতি মুহূর্তে একটা মেয়েবেলাটাই একটা অ্যাবিউজের দীর্ঘ সময়। আমরা আরো আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, সামাজিক অবক্ষয় নিয়ে আমরা আরো কথা বলবো একটা ছোট্ট বিরতির পর, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আপনারা দেখছেন তিন গ, কথা বলছি সামাজিক অবক্ষয় নিয়ে, সাথে আছেন অধ্যাপক ডক্টর জিয়া রহমান এবং ব্যারিস্টার রুমিন ফারহানা। ডক্টর জিয়া, আপনার কাছে আবার আসতে চাই, ঘুষ উৎকোচ এখন আর কোনো লজ্জার ব্যাপার না, বরং বড় বড় চুরি, ফ্রড, অন্য অন্য কেলেঙ্কারি হচ্ছেই, মিনিমাম মূল্যবোধ কি ফিরিয়ে আনা সম্ভবপর সোসাইটিতে? আমি আবারও বলছি, মানে এটা হয়তো বাহুল্য শোনাবে, যে আমি আশাবাদী হতে চাই এবং এই ট্রানজিশনাল ফেসের মধ্যে আপনি দেখবেন এক সময় যেই ক্রাইমগুলো নিয়ে কথা হতো, ঘুষ, দুর্নীতি, তখন ওই এজিবি অফিসের ক্লার্কের কত টাকা ঘুষ খাচ্ছে, আপনি পানির সেবা দিতে যাচ্ছেন, এইসব আলোচনা হতো। এখন আলোচনা হচ্ছে যে আপনার কয়শো কোটি টাকা, কয় হাজার কোটি টাকা, কত কোটি টাকা বিজনেস ডিল, এসব নিয়ে, যেটাকে আমরা হোয়াইট কলার ক্রাইম বলি, আমরা যেটাকে হোয়াইট কলার, এবং সেখানে খুব বড় বড় রাঘব বোয়ালরা সমাজে জড়িত থাকে,
সেটা ব্যুরোক্র্যাট থেকে শুরু করে পলিটিশিয়ান থেকে শুরু করে বিজনেসম্যান থেকে শুরু করে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বাইরের লোকজন জড়ো থাকে। যেমন আমেরিকান সোসাইটি দেখেন, একদিকে তারা বলছেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কিন্তু তারা কিন্তু আপনি দেখবেন এই ছোট জায়গাটা এই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কিন্তু উপরের দিকে যখন যাচ্ছে তখন তারা বলছেন ডিল ইজ ডিল। তারা ওই সেগুলিকে আবার লিগেল ইয়েও দিয়েছে, যেমন লবিস তৈরি করে, লবিস তৈরি করেছে, এক্স্যাক্টলি। তো সেই জায়গায় আমি বলছি যে এগুলো মানে হতে পারে, আমরা এই ধরনগুলো যে চেঞ্জ হচ্ছে, বাট আমি আমার কথা হচ্ছে যে আপনি এই যে আমরা 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 এগুলো দেখছি যে এগুলো চেঞ্জ হচ্ছে, অনেক ম্যাগনিচিউড অনেক বেড়ে গেছে। সো আলটিমেটলি আপনারা যদি এখন করণীয়গুলো আপনি ঠিক না করেন, এখন করণীয়গুলো হবে না, এই কারণে আমরা যেটা বলছি যে আমাদের ইকোনমিক্সের মানে ইকোনমির পরিমাণ অনেক বেড়ে গেছে। আপনার এই যে আর্লি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফেসের মতো আমাদের এখন ইন্ডিজেনাস বুর্জোয়া তৈরি হচ্ছে, তাদের হাতে আপনি দেখবেন যে তাদের লাইফ স্টাইল, তাদের যে কনসামশন প্যাটার্ন আপনি দেখবেন যদি দেখবেন হিউজ, এবং এই যে ইন্টারাকশনগুলো এখন গ্লোবাল লেভেলেও তারা চলে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনার সোসাইটির একটা সিভিল সোসাইটি, প্রকৃত অর্থে যে সিভিল সোসাইটি, সাধারণ মানুষের অধিকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এই রাঘব বলদের আপনি ধরতে পারবেন না। এই যে আমরা ধরেন আমরা দেখেছি হলমার্ক কেলেঙ্কারি বা এই সমস্ত, এটা কিন্তু আপনার এর সাথে আমরা দেখছি যে দীর্ঘদিন এই কালচারটা আমাদের এখানে ছিল, কম বেশি আমি সেই বিতর্কতে যাচ্ছি না, কিন্তু আপনি যদি বিচার না করেন, আমাদের অর্থমন্ত্রী উনি হঠাৎ করে বলে বসছেন যে 4,000 কোটি টাকা কিছুই না, এরকম কথা বলেছেন না, আমরা শুনেছি। তো এটা তো একটা সিম্বলিক, আপনার হতে পারে আপনি একটা সাধারণ মানুষ হিসেবে বলতে পারেন যে 30,000 কোটি 50,000 কোটি টাকা আমাদের এখানে সেখান থেকে, কিন্তু এটা তো আপনি জনসম্মুখে সাধারণ মানুষকে আপনি বলতেই পারেন না, তাহলে সিম্বলিকলি আপনি একজন কি বলছেন মানুষকে। আমরা বাংলাদেশ ব্যাংকের যে টাকা লুটপাটের কাহিনী শুনেছি, সেখানে আপনি আমাদের গভর্নর সাহেব যেরকমই হোক না কেন তিনি কিন্তু একটা এক ধরনের একটা ট্রান্সপারেন্সি শো করেছেন, তিনি বিবৃতি দিয়েছেন, বিবৃতি দিয়ে পদত্যাগ করেছেন। এখন আমরা সমালোচনার জন্য আরও অনেক সমালোচনা তারও করতে পারি সে কত, কিন্তু অন্তত এই দৃষ্টান্তটা তো স্থাপন করেছেন তিনি। তো যারা এর সাথে আছে আমি মনে করি এদের বিচার, ওই যে আবারও আসছে বিচারহীনতার সংস্কৃতি, যেমন কঠোর আইন, আইনটাকে প্রয়োগ করা, এবং যখন আমরা বারবার বলছি এটা করতে হবে, যখন হচ্ছে না তখন আমি কিন্তু বারবার সেই 1960s যেমন ইউনাইটেড স্টেটসে যে সিভিল রাইটস মুভমেন্টস থেকে শুরু করে ওমেন্স লিবারেশন মুভমেন্ট থেকে শুরু করে পিস মুভমেন্ট থেকে শুরু করে আপনি দেখেছেন পুরো 60-এর দশকে সারা ইউনাইটেড স্টেটসে এই এই সোসাইটির এম্পাওয়ারমেন্ট হয়েছে। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি স্টুডেন্ট থেকে শুরু করে পেশাজীবী সংগঠন থেকে শুরু করে সবাই আমি মনে করি এখন এসবের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমরা যদি সেই প্যারোকিয়াল জায়গাটাতে ঘুরপাক খাই তাহলে কিন্তু আলটিমেটলি দেশ ক্ষতিগ্রস্ত হবে। রুবিন ফালানা, অভিযোগ আছে যে টাকা থাকলে, ক্ষমতা থাকলে খুন ধর্ষণ করেও পার পাওয়া যায়। অনেকেই বলেন যে মামলার দীর্ঘসূত্রিতার কারণে অপরাধ করতে অপরাধীরা ভয় পায় না। খুন ধর্ষণ, টাকা আত্মসাত, এই ধরনের মামলার গতি কি আসলে অন্য অন্য মামলার গতির চাইতে মন্থর? না, বিষয়টা আসলে সেরকম না। আমাদের লিগাল প্রিন্সিপালে একটা কথা আছে যে জাস্টিস হারিড জাস্টিস বারিড। আপনি যদি দ্রুত বিচার করতে যান তাহলে সম্ভাবনা থেকে যায় যে ন্যায় বিচার নাও হতে পারে। এই সম্ভাবনাটাকে বিবেচনায় নিয়ে কিন্তু আসলে দেখা যায় যে আলটিমেটলি এটা দীর্ঘসূত্রিতার মধ্যেই পড়ে যায়। একটা মামলার জন্ম হয় কোথায়? একটা মামলার জন্ম হয় কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে, সেখান থেকে এটা যায় সেশন কোর্টে, সেশন কোর্ট থেকে আসে হাইকোর্টে, হাইকোর্ট থেকে যায় অ্যাপিলেট ডিভিশনে। দেখেন এখানেই কিন্তু একটা লম্বা চেইন, এবং এর কোনো ধাপকে কিন্তু আপনি অতিক্রম অগ্রাহ্য করে অতিক্রম করে যেতে পারবেন, আপনাকে প্রত্যেকটা ধাপ পার হয়ে যেতে হবে, এবং প্রত্যেকটা ধাপে আপনার কিন্তু যথেষ্ট সময়ের ব্যাপার থাকে। একটা মামলা যখন শুনানি শুরু হয়, শুনানিটা হচ্ছে, তারপর সাক্ষী জেরার পর্যায়ে আসে, চার্জ ফ্রেমিং আসে, তারপরে হয়তো রায় হলো মামলাটার, সেই রায়ের পরে যে কোনো একটি পক্ষ যে হেরে যাচ্ছে সে নিশ্চয়ই আপিল করবে, আপিলের পরে কিন্তু আবার মামলাটি দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়। তো সুতরাং এটা এমন না যে 302-এর মামলা, খুনের মামলা বা ধর্ষণের মামলাতেই দীর্ঘসূত্রিতা, এটা যে কোনো মামলাতেই কিন্তু দীর্ঘসূত্রিতা হতে পারে, এটা সম্ভাবনা থেকে যায়। সেশন কোর্টের সব কেস কি হাইকোর্টে চলে আসে? নট নেসেসারিলি, কিন্তু অনেক মামলাই কিন্তু হাইকোর্টে আসে, এবং যখন হাইকোর্টে আসে হাইকোর্টে কিন্তু অলরেডি অনেক মামলা জট রয়ে গেছে, এই মামলাগুলো ডিসপোজ অফ করতে করার পরে আবার নতুন মামলা নিতে গেলে দেখা যায় 4-5 বছর ডিলে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এটার উপরে আসলে কারোরই হাত নাই। আমাদের জনসংখ্যা অনেক বেশি, সেই তুলনায় আমাদের কোর্টের সংখ্যা কম,
আমাদের লোকবল কম, জনবল কম, এগুলো সবই কিন্তু এখানে এক একটা ফ্যাক্টর। আর দুর্নীতির কথা যেটা হচ্ছিল, যে আমরা দেখেছি যে ঘুষকে আমাদের সরকার বলেছে স্পিড মানি, তো এটা তো এক ধরনের বৈধতা দেওয়ার মতন বিষয়, তাই না? এবং ঘুষ উনি যেটা বলছিলেন আমি সেটার সাথে একমত, যে আগে আমরা ভাবতাম যে কোনো সরকারি অফিসে গেলে হয়তো কিছু টাকা ঘুষ দিতে হবে, কাজটা হয়ে যাবে, এখন কিন্তু আর সেরকম নাই। এখন আমরা দেখেছি যে গত 7 বছরে 30,000 কোটি টাকা লোপাট হয়ে গেছে। এখানে আপনার শেয়ার বাজার কেলেঙ্কারি আছে, এখানে হলমার্ক, ডেস্টিনি, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, এই কেলেঙ্কারিগুলো আছে। এখানে হালে আমরা দেখেছি কেন্দ্রীয় ব্যাংকের যে কেলেঙ্কারি, এবং সেখানে সবচেয়ে দুঃখজনক যেটা, যে আমাদের রিজার্ভ ব্যাংকে হাত পড়লো, অথচ দেশের মানুষ এক মাস সেই বিষয়টা সম্বন্ধে কিছুই জানলো না। প্রথম জানতে পারলো যখন বিদেশি একটি পত্রিকা, ফিলিপাইনের একটি পত্রিকা এনকোয়ার এটার বিষয়ে রিপোর্ট পাবলিশ করলো। তো পুরো বিষয়টাই তো ধোঁয়াশে। তো এরকম ধোঁয়াশার মধ্যে যখন একটা জাতি পড়ে যায়, তখন তো এইসব ছোটখাটো অপরাধ সত্যি ঘুষ তো আর অপরাধ মনেও হয় না আমাদের চোখে, এটাই হচ্ছে অসুবিধা। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই আমাদের দর্শকদের কাছ থেকে। যে সিদ্ধার্থ সর্দার, আমার প্রশ্ন ফারহানা ম্যামের কাছে। আপনি প্রথমে বলেছিলেন যে নারী প্রতি নির্যাতন হচ্ছে, কিন্তু তারা অসচেতনতার কারণে সেটা প্রতিবাদ করতে পারছে না। তাহলে যদি আমরা জনসচেতনতা জাগ্রত করতে পারি, তাহলে কি আমরা আদর্শ সমাজ গড়তে পারবো নারীদের সঠিক মর্যাদা দিয়ে? আমাদের মনে হয় বিবেকবোধ এবং লজ্জাবোধ এই দুইটা জিনিস কি একটু জাগ্রত করা উচিত নয়? কারণ আমাদের দেশে আমরা একটা অপরাধ করে আমরা কোনো লজ্জাই পাই না। কিন্তু আমার জানা মতে জাপানের যিনি অর্থমন্ত্রী ছিলেন, ওনার বিরুদ্ধে একটা কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল, উনি আত্মহত্যা করেছে, কিন্তু পরে দেখা গেছে উনি নির্দোষ ছিলেন। আবার দক্ষিণ কোরিয়াতে শিক্ষামন্ত্রী প্রশ্ন ভুল থাকার কারণে পদত্যাগ করেছে। আমাদের দেশে আমরা নির্লজ্জের মতো আবার নিজেকে প্রোটেক্ট করি, দল আমাদের প্রোটেক্ট করছে, সবাই আমাদের প্রোটেক্ট করছে। তো আমাদের মনে লজ্জাবোধটা একটু মানে এখন আমাদের ইমপ্রেস করা দরকার, এবং মূল্যবোধটা আমাদের এখন তৈরি করার সময় এসে গেছে। এ বিষয়ে ম্যাডাম কিছু বলবেন? জি, আমি মাহমুদুল হাসান আলী, সমাজকল্যাণ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার প্রথম কোশ্চেন হচ্ছে রুমিন ফারহানা ম্যামের নিকট, যে সাম্প্রতিক যে বিষয়গুলো ঘটে যাচ্ছে, বিশেষ করে নারী ধর্ষণ, মানে এইসব যে ঘটনাগুলো, এর পিছনে আইন মানে প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে আইনের যে রক্ষক, তারাই ভক্ষকের ন্যায় ভূমিকা পালন করছে, এবং এক শ্রেণীর লোক যারা মানে পেছনে মদত দিচ্ছে এবং ইন্ধন জোগাচ্ছে, তাদের থেকে আমাদের পরিত্রাণ। এবং দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, যারা বুকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি এবং মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি, মানে আমাদের এই নতুন প্রজন্মের মানে সামাজিক অবক্ষয়রোধে করণীয় কী? অপরাধ বিজ্ঞানের একজন অধ্যাপক হিসেবে আপনার কি মনে হয় এই যে আমাদের ইথিক্স, ফ্যামিলি ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস, মোট কথা যে সামাজিক অবক্ষয়, মানুষের প্রতি মানুষের সহিংসতা, এটার কারণগুলো কি কি? আসলে সামাজিক অবক্ষয়ের আসলে মূল কারণগুলো আমি জানতে চাচ্ছি। ডক্টর জি, আপনার থেকে শুরু করি। আমি শেষ প্রশ্নটি শুরু করি। যেমন আমরা মাইক্রো লেভেলে একসময় আমরা দেখতাম যে, যেমন বিখ্যাত একটা থিওরি আছে যে, যেটাকে আমরা বলছি যে মিনস এবং গোলস এর যদি সমন্বয় না থাকে, অর্থাৎ আমি আমার লক্ষ্য যেখানে আর আমার উপায়, আমি আমার উপায়টি আছে নাকি। আমি বলছি যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আমি লেখাপড়া করলে পরে আমি গাড়ি ঘোড়া চড়তে পারবো, কিন্তু আমি লেখাপড়া করার যখন সোসাইটি আমার সুযোগই দিচ্ছে না, তখন কিন্তু আমি নেগেটিভ কাজের মধ্যে যুক্ত হয়ে যাব। এরকম ঐতিহাসিক সত্য যেমন বিভিন্ন দেশে আছে, বাংলাদেশেও যে অর্গানাইজ ক্রাইম বা যারা বিভিন্ন ধরনের আন্ডার ওয়ার্ল্ডে যারা গেছে, এই যে মুরগি মিলন, পিচ্চি হান্নান, এই যেসব নাম আমরা শুনেছি, আপনি দেখবেন যে তাদের পরিবার থেকে বা সোসাইটির ভেতর থেকে সেই পভার্টির কারণে সে অপরচুনিটিটা পায়নি বলে কিন্তু সে বিভিন্ন সোসাইটির গ্রুপের কাছ থেকে এই সুবিধাটা পেয়ে সে একসময় প্রচুর টাকা ইনকাম করে, বিশাল বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের অনেক দেশে যারা প্রচুর টাকার মালিক হয়েছে, তাদের আপনি দেখবেন যে এই নেগেটিভ অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে, যাদের পড়াশোনা নাই বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যদিও এটা শুনতে খারাপ দেখায় বা সোশিওলজিতে দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, এবং আদার্স কালচারাল ব্যাকগ্রাউন্ড, এগুলো যদি না থাকে, তারপরে আপনি দেখছেন যে বিশাল টাকার মালিক হয়ে যাচ্ছে, তখন আপনার চোখে ইয়েটা কি আসে? তখন হয় যে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। আপনি যখন ওই গাড়ি চাপার কথা মনে করছেন, তখন আর আপনি লেখাপড়া করতে উৎসাহিত হবেন না। ওই যে বিচারহীনতা সংস্কৃতির যে কথাটি বলছি, ঠিক সেই রকম একটা মানে এফেক্ট আপনার আপনার উপর পড়ছে, যে আমি পড়াশোনা করে আমি দেখতে পাচ্ছি আমার চারিদিকে মানুষ পড়াশোনা না করে, মানুষ সত্য কথা না বলে, মানুষ তার ইথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন না করে সে এত ভালো আছে, আমার দরকার কি? এটা কিন্তু সোসাইটির মধ্যে টিকল ডাউন প্রসেসে এটা চলে যায়।
আরেকটা বড় স্ট্রাকচারাল জায়গায়, মানে আমাদের এখানে আমরা দেখেছি যে ওয়েস্টে আপনি দেখবেন যে এই জায়গার থেকে এই যে একটা 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 সুন্দর সোসাইটি ট্রান্সপারেন্সি বা বিভিন্ন জায়গায় আরেকটা প্রশ্ন এসছে, সেটার সাথে আমি জবাব দিয়ে দিচ্ছি। যেমন আপনি যদি একটা ছোটখাটো অপরাধও করেন, আপনি রাত তিনটার সময় যদি ইউনাইটেড স্টেটসের কোনো রাস্তা দিয়ে আপনি যান, আপনার রেড লাইট থাকলে আপনি কিন্তু দাঁড়িয়ে যাবেন, আপনি না দাঁড়াচ্ছেন সাথে সাথে হয়তো সেখানে ক্যামেরা আপনার আপনার ছবিটা তুলে আপনার কাছে $100-200 ফাইন করে আপনাকে, আপনি বাধ্য হচ্ছেন আপনার কথা, এবং এটা কিন্তু একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে। তা আমরা কিন্তু একের পর এক অন্যায় করছি, আমরা দেখছি চারিদিকে অন্যায়, কিন্তু এর কোনো রকম প্রতিকার নাই। এটাও ওই যে সে আবার বিচারহীনতা ব্রড জায়গার থেকে আমরা, কিন্তু আমি বলছি যে এই যে সোসাইটির মধ্যে থেকে ভিতর থেকে যে এক ধরনের একটা আর্জ তৈরি হয়নি বলেই কিন্তু আমরা দেখছি যে ক্ষমতাসীন যারা, ক্ষমতাশালী যারা, এবং এটা কিন্তু দীর্ঘদিন আমাদের এখানে এই গণতান্ত্রিক চর্চাটা হয়নি বলে, এই যে এখানে আমাদের মিলিটারি শাসন যে যে এসছে, দুটো মিলিটারি শাসক, তারা কিন্তু একেবারে লুটপাট করেছে, ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দিয়েছে, এবং সারা পৃথিবীর ইতিহাসে কিন্তু মিলিটারি শাসন যেখানে এসছে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা সেখানে পরিচালিত হতে পারেনি। তো ফলে আমরা দেখেছি এখন যেটা আমাদের সত্যিকার অর্থে যদি আমরা গণতন্ত্রের আমাদের হিসাব করি, তাহলে আমাদের ইয়ে হচ্ছে 90-এর পরের থেকে। এখন যেই সরকার, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, যে এই যে গণতন্ত্রের মধ্যে যদি আমরা যেতে পারি, এটাকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি একটা দীর্ঘ সময়, আপনি দেখবেন যে এই যে প্রতিবাদগুলো আসছে, এই যে কথা আসছে, এই যে অগণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তাদের ভেতরের সমস্যাগুলো, সেই সমস্যাগুলো বের হয়ে আসবে এবং সেই জায়গার থেকে আমরা যখন পড়েছি আমরা কিন্তু এগুলো বুঝতাম না, কিন্তু এখন বুঝি। কারণ তিনি বলছেন যে যখন ম্যাটেরিয়াল কালচার মানে টেকনোলজি যখন সোসাইটিতে ইনভলভ হয়ে যায়, ইনডিউস হয়ে যায়, তখন নন ম্যাটেরিয়াল কাজে মূল্যবোধ গুলো সেটাকে অ্যাডপ্ট করতে পারে। পুরাতন মূল্যবোধ থেকে নতুন মূল্যবোধের যে একটা উত্তরণ, সেই উত্তরণের মধ্যে একটা গ্যাপ থাকে। যদিও আমি টেকনোলজিকে গ্রহণ করছি, কিন্তু তার দ্বারা যে চেঞ্জটা, সেই চেঞ্জটাকে গ্রহণ করতে আমার একটু সময় লাগে, এটাকে তিনি বলছেন কালচারাল ল্যাগ। এখন কিন্তু আমরা এরকম একটা সময় কিন্তু অতিক্রম করছি, যে কারণে আমি বলছি যে একটা সময় আসবে যখন এই 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 পর্বটা শেষ হয়ে গেলে তখন কিন্তু দেখা যাবে যে একটা ভালো জায়গায় আমরা চলে যাচ্ছি। জি, আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে জনসচেতনতার ব্যাপারে, তো জনসচেতনতা তো সবচেয়ে জরুরি, এবং এই বিষয়ে আমি আপনাকে যেটা বলতে চাই যে আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র বাংলাদেশ তারা একটা জরিপ করেছিল সার্ভে, সেই সার্ভেতে দেখা গেছে অধিকাংশ পুরুষ মনে করে যে নারী তার অধস্তন। এই অধিকাংশ পুরুষের মধ্যে কিন্তু শিক্ষিত আছেন, অশিক্ষিত আছেন, ধনী আছেন, মধ্যবিত্ত আছেন, দরিদ্র জনগোষ্ঠিত আছেন। তো সুতরাং ইন জেনারেল পুরুষ মনে করে নারী তার অধস্তন। তারপরে আসছে বিবেকবোধ এবং লজ্জাবোধ জাগ্রত করবার যে বিষয়টি, নিশ্চয়ই লজ্জাবোধ আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে মোটামুটি একেবারেই নেই। যেই কেলেঙ্কারি আপনার বিরুদ্ধে ধরা পড়ুক না কেন, আপনি ইভেন হালে আমরা দেখেছি যে কোর্ট রায় দিয়ে দিয়েছে দুই মন্ত্রীকে দোষী সাব্যস্ত করে, তারপরেও পদত্যাগের নাম গন্ধ নাই। তো সুতরাং আমরা যে কোনো মূল্যে পদটা পেতে চাই, সেটা যে কোনো মূল্যে, আমি কিন্তু কোর্ট আনকোর্ট বলছি, সেটা উৎকোচ দিয়ে হোক, সেটা তেল দেওয়া প্রক্রিয়ায় হোক, যে কোনো মূল্যে আমাকে পদটি পেতে হবে। এবং পদটি পাবার পরে আল্লাহ যদি প্রাণ না নিয়ে যায়, সেই পদ ছাড়বার আর কোনো প্রশ্নই নেই, কোনোভাবেই আমরা সেই পদ আর ছাড়তে চাই না। সুতরাং বিবেক এবং লজ্জাবোধ তো আমাদের জাতিগতভাবে বিষয়টা উঠেই গেছে, আর আইনের যাদের রক্ষা করবার কথা তারা কেন আইন ভঙ্গের সাথে জড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা এই রিসেন্ট পাস্টে আরও বেশি দেখছি যে আইন প্রয়োগকারী সংস্থা তারা দেখা যাচ্ছে একটির পর একটি অপরাধে জড়িয়ে যাচ্ছে, এমনকি তারা নিজেদের পদোন্নতির জন্য ঘুষ ফান্ড পর্যন্ত খুলে ফেলছে, সেখানে ৭৭ কোটি টাকা জমা হয়ে গেছে। এবং হালে যে তনুর ঘটনাটি ঘটলো, সেটা হয়েছে বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা আমরা যেটাকে মনে করি, সেরকম একটা জায়গায় এরকম নৃশংস ঘটনা হয়, এবং নয় দিনে পুলিশ বলে ক্লুলেস। ক্লুলেস মানে যেটার কোনো কিছুই তারা পায়নি, কত বড় ভয়ঙ্কর কথা আপনি চিন্তা করতে পারেন, এরকম একটা জায়গায় এরকম একটি জঘন্য ঘটনা সেটাকে পুলিশ বলছে ক্লুলেস, তাহলে আমরা কোথায় যাব। আরেকটি বিষয় আমরা দেখি, একটি পর একটি ঘটনা ঘটে এবং আমরাও খালি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। প্রথমত আমাকে বিচার চাইতে হবে কেন? একটি সভ্য রাষ্ট্রে বিচার তার নিজের প্রক্রিয়ায় চলবে, আমাকে চাইতে হবে কেন, আমাকে পথে নামতে হবে কেন? আর দ্বিতীয়ত, এই প্রধানমন্ত্রী এবং বিচারের মাঝখানে তো অনেকগুলো ধাপ আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, বিচার বিভাগ আছে, এর মধ্যে তো প্রধানমন্ত্রী আসবারই কথা না,
আমরা কতটা অসহায় বোধ করি বলেই আমরা মনে করি একমাত্র সমস্ত ক্ষমতার আধার একজন ব্যক্তি এবং আমরা বিচারটি যেমন আল্লাহর কাছে চাওয়ার কথা আমরা প্রধানমন্ত্রীর কাছে চাই। এভাবে একটি রাষ্ট্র আসলে চলতে পারে না। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে একদম ধ্বংস করে ফেলা হয়েছে। প্রতিষ্ঠানগুলো যদি আমরা বাঁচাতে না পারি আর কোনো বিচারের আশা আমাদের আসলে আর করা উচিত না। ব্যারিস্টার রুমিন ফারহানা, ডক্টর জিয়া রহমান, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।